आज থেকে এই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করা হবে না। এর কারণ কি? কেন আমি আজ থেকে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব না সেই পুরো বিস্তারিত জানতে হলে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ সহকারে দেখেন, কারণ সেটা আপনাদেরই প্রশ্ন, ঠিক আছে? তো এজন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে উত্তর দেব যে এই চ্যানেলে কেন ভিডিও আমি আর আপলোড করব না সেটা ঠিক আছে, বাট কোন কোন ভিডিও আপলোড করা হবে না সেটা আমি আপনাদেরকে এই বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। তো গাইজ দেখুন, আমার যারা পুরাতন যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা সবাই জানেন আমি এই চ্যানেলে আগে ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করতাম, তো এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো একর প্রবলেম হয়েছে কি, যখন আমি ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করেছি তখন কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল ছিল বা প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজও আসছিল। তো এক্ষেত্রে কিন্তু আমি হঠাৎ করে ইউটিউবে আমি যে ওয়াইফাই রিলেটেড ভিডিওগুলো সেগুলো আপলোড করা বন্ধ করে দিয়েছি এবং সেখানে ইউটিউব টিপস দেওয়া শুরু করেছি, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়েছে জানেন, এক্ষেত্রে হয়েছে যারা আগে আমার যারা পুরানা সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যেরকম মন্তব্য করতেছেন সেটা শুনে আমি আপনাদের প্রত্যেকের রিপ্লাই না দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। কারণ দেখুন গাইজ, আপনারা যারা প্রথম যারা সাবস্ক্রাইবার আমার ছিলেন, যারা ওয়াইফাই রিলেটেড ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট ছিলেন আপনারা, কিন্তু আপনারা এখন তো ইউটিউব টিপস আমি এই চ্যানেলে আপলোড করি এক্ষেত্রে আপনারা সেগুলো দেখতে চান না। তো এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক অনেকে বাজে বাজে মন্তব্য করতেছেন, তো অনেকে অনেক মানে গালাগালিও করতেছেন, আবার অনেকে বলতেছেন তোর চ্যানেলটাকে আমি আনসাবস্ক্রাইব করে দিলাম, এরকম আপনারা কিন্তু অনেকে বলতেছেন। তো ভাই দেখুন, আমি যে প্রথমে যে ওয়াইফাই রিলেটেড ভিডিওগুলো আপলোড করেছিলাম, তো এই ওয়াইফাই রিলেটেড ভিডিওগুলো আপলোড যখন আমি করেছিলাম তখন আমি নতুন ইউটিউব চ্যানেলে আসছিলাম, বাট ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে সম্পূর্ণ ভিডিও ভাইরাল হয়ে গেছে। এক্ষেত্রে আমি এই ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করার ক্ষেত্রে গিয়ে আমি দুইটা স্টেক আমার চ্যানেলে খেয়েছি। তো এগুলো কিন্তু আপনারা জানেন, যারা রেগুলার আমার ভিউয়ার্স রয়েছেন আপনারা কিন্তু জানেন যে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক আসছিল এই ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করার কারণে। তো এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড ভিডিও আর আপলোড করব না, কারণ ওয়াইফাই রিলেটেড ভিডিও যদি আমি আবার আপলোড করি তাহলে আমার চ্যানেলটা আবার রিস্ক থাকবে। তো এক্ষেত্রে দেখুন যে ওয়াইফাই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সম্পূর্ণ ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, একটাও ভিডিও কিন্তু এখন এই চ্যানেলে নেই ওয়াইফাই রিলেটেড, সম্পূর্ণ ভিডিও আমি ডিলিট করে দিয়েছি যেটাতে লাখ লাখ ভিউজ ছিল সব আমি ডিলিট করে দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যারা আগে ভিডিও দেখতেন তাদের কাছে কিন্তু এখনও নোটিফিকেশন যায় বা প্রাস ফিউচারেও আপনারা পেয়ে যান। এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক অনেক মন্তব্য করেন, কেউ বলতেছেন আনসাবস্ক্রাইব করেন, কেউ বলতেছেন এভাবে দুই দিন ইউটিউবে আসে সব কি এই করেছো সেই করেছো, মানে এরকম বিভিন্ন মন্তব্য, সেটা বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা ওয়াইফাই রিলেটেড আপনারা সবাই এখন থেকে এখানে ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও আর দেখতে পারবেন না। এখন থেকে ইউটিউব টিপস আমি এই চ্যানেলে আপলোড করব রীতিমতো, আর অনেক দিন থেকে আমি আপলোড করতেছি সেটা আপনারা দেখতেছেন। তো যদিও আপনাদের ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটার নাম টেকনিক্যাল আলী মাস্টার, সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে আমি এই ইউটিউব ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করি। তো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, কারণ যারা ওয়াইফাই রিলেটেড আজ থেকে কোনো ওয়াইফাইয়ের ভিডিও আপনারা পাবেন না। আপনারা চাইলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যদিও আপনারা আমার ভিডিওগুলো না দেখতে চান ইউটিউব টিপসগুলো, তাহলে আপনারা আনসাবস্ক্রাইব করে যেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই, গুড বাই।